আমরা p ধরি এই পাশে ধরি p এবং এই পাশে ধরি হচ্ছে n p তে কি থাকে p তে হোল বেশি থাকে আর n এ কি থাকে n এ থাকে হচ্ছে ইলেকট্রন বেশি আর n এ অ্যাকচুয়ালি প্লাস আর e তে থাকে হচ্ছে মাইনাস এবার দেখো চলাচল কারা করছে চলাচল করবে হচ্ছে এই হোলগুলো অথবা ইলেকট্রনগুলো ঠিক আছে দেখো এখানে p এর p তে তুমি কি করেছো তুমি এই পাশে দিয়েছো তো পজিটিভ ভোল্টেজ পজিটিভ তুমি যদি এই পাশে পজিটিভ ভোল্টেজ দাও তাহলে যেটা হচ্ছে এই পজিটিভ আমরা কি বলছিলাম যে হোলগুলোকে মনে মনে ধরবো হচ্ছে পজিটিভ জিনিস তাহলে এই পজিটিভ কিন্তু এই পজিটিভকে কি করবে বিকর্ষণ করবে রাইট বিকর্ষণ করবে বলবে যে ঠিক আছে ভাই তুমি সরো এই সাইডে এসো এই সাইডে যাও আবার এই পজিটিভটাই দেখো এই ইলেকট্রনগুলোকে কি করবে আকর্ষণ করবে পজিটিভের দিকে ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে এমনিতেই দেখো রিকম্বিনেশন হতে চাইবে তার উপরে আবার এই পাশ থেকে একটা আকর্ষণ করতেছে রাইট আবার এটা হোল্ডারগুলোর কথা চিন্তা করো এরা এমনি রিকম্বিনেশন করতে চাইবে তার উপরে বিকর্ষণ করতেছে তাহলে আমি মানে একে তো নাচিনে ঘুরি তার উপরে ঢোলের বাড়ি এই টাইপের কথা হয়ে গেছে তাহলে যেটা হচ্ছে এখানে যেটা হবে এটাকে বিকর্ষণ করতেছে বিকর্ষণ বিকর্ষণ অন্য কথায় এটাকে আকর্ষণ করতেছে মানে দুইটাই হওয়া সম্ভব রিকম্বিনেশন হবে আবার এখানেও তাই এটাকেও বিকর্ষণ করবে এদিকেও আকর্ষণ করবে তাহলে যেটা হচ্ছে ওভারঅল যেটা হচ্ছে দেখো ওভারঅল যেটা হচ্ছে মুক্ত ইলেকট্রন যেগুলা মুক্ত ইলেকট্রন সেগুলা কিন্তু এই সাইডে চলাচল করতেছে মুক্ত ইলেকট্রন এই সাইডে চলাচল করতেছে এবং হোলগুলো মুক্ত হোলগুলো যেগুলা হচ্ছে মুক্ত হোলগুলো এই সাইডে চলাচল করতেছে এখন কারেন্টের যে প্রবাহ আমরা জানি কারেন্টের প্রবাহ কোন দিকে কারেন্টের প্রবাহ হয় হচ্ছে সব সময় কোন দিকে বলো ইলেকট্রনের বিপরীত দিকে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে তাহলে ওভারঅল কারেন্টের প্রবাহ হবে হচ্ছে কোন দিকে ইলেকট্রন প্রবাহ হচ্ছে এই দিকে ইলেকট্রনের প্রবাহ তাহলে ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে এটা হচ্ছে কারেন্টের প্রবাহ তাহলে খেয়াল করো একটা পিএন জাংশন ডায়োড যেটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ এই পাশে দিলে কারেন্ট প্রবাহ হচ্ছে এইদিকে এবং ইলেকট্রন প্রবাহ হচ্ছে এইদিকে ঠিক আছে তো এটাকে আমরা শর্ট ইন শর্ট এভাবে লিখতে পারি পিএন কারেন্ট প্রবাহ হচ্ছে এইদিকে ঠিক আছে আচ্ছা এবার খেয়াল করো যে আমরা যদি একটা কাজ করি সেম চিত্রে দেখো এখানে কি হচ্ছে আসলে এখানে যেটা করলাম আমরা এটাকে বলা হচ্ছে সম্মুখী বায়াস এটা নামটা বলে দিই সম্মুখী বায়াস সম্মুখী বায়াস বায়াস মানে কি বায়াস মানে হচ্ছে মনে করো আমরা একটা মাঝে কথা বলি যে রেফারি আজকে কোন একটা দলের প্রতি বায়াসড বা কোন দলকে বায়াসিং করতেছে এটার মিনিংটা হচ্ছে সে তাকে অ্যাডভান্টেজ দিচ্ছে রেফারি এখানে যেটা হচ্ছে এই ব্যাটারি দিয়ে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে দেখো রিকম্বিনেশন প্রক্রিয়াটাকে অ্যাডভান্টেজ দিচ্ছি রিকম্বিনেশন প্রক্রিয়াটাকে অ্যাডভান্টেজ দিচ্ছি এটাকে থামাচ্ছি না এজন্য এটাকে বায়াসিং তো বলাই হচ্ছে এবং বলা হচ্ছে ফরওয়ার্ড সম্মুখী ফরওয়ার্ড মিনিংটা হচ্ছে এরা যেদিকে যাইতে চায় সেদিকেই আমরা বায়াসিং করছি যে তুমি ঠিক আছে তুমি যাইতে চাচ্ছো তুমি যাও আমি তোমাকে আরো হেল্প করলাম তাহলে যেটা হলো এখান দ্বারা ফরওয়ার্ড বায়াসিং বলা হচ্ছে এটাকে ফরওয়ার্ড বায়াসিং ফরওয়ার্ড ভাবে বায়াস করা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এখানে একটা জিনিস একটু খেয়াল করতে হবে যে অবশ্যই একটু আগে যেটা বলছিলাম যে এই ভি এর ভ্যালু অবশ্যই ভি নট এর চেয়ে বেশি হইতে হবে মানে এখানে যে ব্যারিয়ার ভোল্টেজ পাওয়া যাবে টাকায় নেই ব্যারিয়ারটা অবশ্যই থাকবে ব্যারিয়ার তাই না ব্যারিয়ার ছাড়া তো হবেই না ব্যারিয়ার ভোল্টেজের চেয়ে অবশ্যই বেশি হইতে হবে কম হওয়া যাবে না ব্যারিয়ার ভোল্টেজের চেয়ে বেশি হইতে হবে ব্যারিয়ার মনে করো যে মাঝখানে আছে আসলে এই যে এই জায়গাটা ছোট করে আগে দিই এই জায়গায় ব্যারিয়ার আছে ঠিক আছে এই ব্যারিয়ার ভোল্টেজের চেয়ে বেশি হইতে হবে নাহলে ব্যারিয়ারটাকে অতিক্রম করতে হবে ঠিক আছে তো এবার মনে করো যে এটা আমরা যেটা করলাম ফরওয়ার্ড বায়াসিং করলাম